ওর সৌন্দর্য আমি কেটে দিচ্ছিলাম যাতে বিক্রি করতে না হয়ে দেখেন, দানা দানা সব কেটে দিচ্ছিলাম পায়ের মোজা, বাট যার ট্রেনার উনি চিনবেই। এটা হচ্ছে মেজ বার্ড, কোয়ালিটিটা দেখেন, জাস্ট অসাম, জাস্ট অসাম। এটা হচ্ছে ফিমেল বার্ড, ফিমেল বার্ড তো অন্য লেভেল, মার্শাল। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে শুরুতে আমরা একটু আপডেট দেখাবো আমাদের লফটের। তো এখানে দেখা যাচ্ছে হোয়াইট বুদাপেস্ট বেবি, এখানে কিছু বেবি রাখছি আমরা। তো এই বেবিগুলো থেকে বেবি চলে যাবে এক জোড়া, একটু কাছে আসো। এখানে দেখেন হোয়াইট যে বেবির জোড়া রাখছে, যে এই বেবি হোয়াইট এবং এই বেবি, এই জোড়াটা কিন্তু অলরেডি চলে যাবে। এগুলোর আলাদা একটা ব্লক করবো, এখন করতেছি না, এটা আলাদা একটা ব্লক করবো। বাট এইখানে দেখেন এক জোড়া টাইগার আমেরিকান সেট রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। পেয়ার অবস্থায় আছে টাইগার আমেরিকান সেইন, অস্থির কোয়ালিটি, আমি একটু ধরে দেখাই। মার্শাল, এটা হচ্ছে মেল বার্ড, এটা হচ্ছে মেল বার্ড। তো টাইগার আমেরিকান সেইনটা কেন দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মেল বার্ড, ব্রিডিং এর জন্য কাটা ছিল দেখছেন, সত্য শক্তিশালী ধরে রাখা যায়। সো এইটা হচ্ছে মেল বার্ড এবং এটা অনেক লম্বা, মার্শাল্লাহ। আমাদের হোম রিড মেল এবং ফিমেল, আমাদের টাইগারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার ছিল। সো এই বেস্ট পেয়ারটা কালকে আমরা বিসর্জন দিচ্ছি, কালকে চলে যাচ্ছে চট্টগ্রামে সিফাত ভাইয়ের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। খুবই আউটস্ট্যান্ডিং একটা পেয়ার, খুবই সুন্দর। সো আপনাদের সাথে এই সমস্ত ভিডিওগুলো কেন শেয়ার করি, এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আসলে সিফাত ভাই একজন স্টুডেন্ট, উনার আমি ইচ্ছে পূরণ করতেছি। আসলে যে প্রাইজে উনাকে দিচ্ছি এগুলো, এগুলো অ্যাকচুয়ালি ওই প্রাইজ না, ধরে রাখা তো টাফ যা করতেছে। তো ইচ্ছে পূরণ স্টুডেন্টদের জন্য অলওয়েজ বলছি, যে স্টুডেন্টদের জন্য আমরা চেষ্টা করি, আমাদের যখন স্কোপ থাকে, যেমন আমরা এখন কিছু আমেরিকান সেট ছাঁটাই করতেছি, এই জন্য উনারও নিতে আগ্রহী হয়েছে, যে প্রাইস আছে অনেক কম প্রাইসে দিতে পারছি। সো উনার ইচ্ছে পূরণ করতে পারে, আমিও হ্যাপি। এবং আমাদের ঘরে থেকে যে একটা মেমোরি হিসেবে রাখলাম, একটা পেয়ার চলে যাচ্ছে, কারণ আজকেও আমি 3 বছর আগের ভিডিও দেখে অবাক যে আমাদের কাছে এই বার্ডগুলো ছিল, বা ভিডিওর প্যাটার্ন কেমন ছিল, নিজেরাই নিজেদের ভিডিও দেখি। সো দোয়া করবেন আমাদের জন্য। এই কবুতরটাকে আরেকবার দেখায় দাও সামনে সামনে, এই কবুতরটা আমরা একটু দেখাই দিই, দেখেন কতটুকু সুন্দর। ফিমেল হচ্ছে ব্ল্যাকটা, রেড টাইগারটা হচ্ছে মেল, একটা আউটস্ট্যান্ডিং পেয়ার উনাকে দিতে পারে, আমরা হ্যাপি। ইনশাল্লাহ আশা করি সিফাত ভাই এটা থেকে অনেক বেবি টেবি গ্রো করবে। সো আমাদের এই খাঁচাটা খালি হবে, এখানে আরেক জোড়া আমেরিকান সেন্ট আমরা সেট আপ দেবো। আমাদের যেদিকে তাকাবেন ওইদিকে আমেরিকান সেন্ট, যেদিকে তাকাবেন ওইদিকে আমেরিকান সেন্ট। সো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা কিছু আমেরিকান সেন্ট ছাঁটাই করতেছি আমাদের লফটের ফিউচার ব্রিডিং প্রসেসের জন্য। সো দোয়া করবেন সিফাত ভাইয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর কিছু পেয়ার বিট করতে পারি। তো এইগুলার আলাদা ভিডিও থাকবে ইনশাল্লাহ। এইখানে যে সিলভার আমেরিকান সেইন্ট, একটা হোম বিট বেবি আছে, এটা অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে, যদিও এই পেয়ারটা আমার সেল করার কোনো ইচ্ছা ছিল না। এটা যেদিন যাবে ওই আমি আলাদা একটা ব্লগ করব, বাট আমি যতই দেখাচ্ছি ততই ভালো লাগে। ওর সৌন্দর্য আমি কেটে দিচ্ছিলাম যাতে বিক্রি করতে না হয়ে দেখেন, দানা দানা সব কেটে দিচ্ছিলাম পায়ের মোজা, বাট যার ট্রেনার উনি চিনবেই, যার নেওয়ার উনি নিবেই। সো এটা হচ্ছে একটা বার্ড এবং এটার সাথে ওইখানে আরেকটা বার্ড আছে, ওইখানে আরেকটা বার্ড আছে, এটা ফিমেল বার্ড মোস্ট প্রবলি এবং এটা মেল বার্ড। সো এটাকে পেয়ার হিসেবে উনি নিচ্ছে, এই যে এইটাকে আমরা সেট আপ করবো, এই মেল ফিমেলটাকে আমরা পাশাপাশি রাখছি, একটু কোয়ালিটিটা দেখে। কেন আমরা ওই পেয়ার গুলা ছাড়তেছি, আমাদের কিছু শখের বার্ড গুলো আমরা সেট করার জন্য। দেখেন এটা হচ্ছে মেল বার্ড, কোয়ালিটিটা দেখেন, জাস্ট অসাম, জাস্ট অসাম। এটা হচ্ছে ফিমেল বার্ড, ফিমেল বার্ড তো অন্য লেভেল, মার্শাল্লাহ। এই দেখেন পেয়ারিং করার সময় হুটটুট সব কেটে দিব আমরা ইনশাআল্লাহ, ওর মাথার হুটটুট সব কেটে দিব, মল্টিং আছে, ফুল স্ট্যান্ডিং, ফুল স্ট্যান্ডিং। সো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমি একটু দাঁড়ায় ফিনিশিংটা দিই। এখানে লাস্ট একটা পেয়ার দেখে দিই, ব্ল্যাক এবং ডান একটা পেয়ার সেটা দিচ্ছি, খুবই সুন্দর। ইমেল বার্ড হচ্ছে এটা, মেল বার্ড হচ্ছে দেখেন, এগুলো আমাদের নট ফর সেল বার্ড, এগুলো আমরা নিজেরাই সেটা দিচ্ছি। এই যে এখানে আরেকটা, এই পেয়ারটা আবার আমরা দিব, প্ল্যান করছি কালকে এই পেয়ারটা আমরা দিব যদি কেউ নিতে চায়, খুবই সুন্দর। সো ইনশাল্লাহ আমি একটু দাঁড়াই। আমাদের ভিডিও যারা দেখেন রেগুলার, অ্যাকচুয়ালি আমরা একটা মেসেজ দিতে ট্রাই করি, ছোট হোক বড় হোক, যার শিক্ষণীয় অনেক কিছুই শিখতে পারবেন, যার জানা আছে তাদের তো কিছু করার নেই, বা আমাদের থেকে কিছু শেখার নেই। সো ইনশাল্লাহ আমাদের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, এবং আমাদের ভিডিও যদি সুন্দর লাগে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। সালামু আলাইকুম।